হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে বিশ্ব। আপনি নিশ্চয়ই জনপ্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য কোনো দলের সাপোর্ট করছেন। আপনি কিন্তু চাইলে এই ধরনের পোস্টার মেকিং করে আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে আপনার প্রতিপক্ষকে জানান দিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই ধরনের পোস্টার মেকিং করতে হয়। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস বিগিন দ্য শো। তো আপনার পছন্দের দলের পোস্টার মেকিং এর জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো সেটা কিভাবে ইনস্টল করবেন সেটা এই ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব। তো তার আগে আমরা দেখি কিভাবে এই পোস্টার মেকিং করতে হয়। তো অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করলে এরকম অনেক দলের ফ্রেম দেখতে পাবেন। তো আপনি আপনার পছন্দের দলের ফ্রেমটির উপরে ক্লিক করবেন, তারপরে এরকম চলে আসবে। দেখুন ফ্রেমটি কিন্তু অটোমেটিক তৈরি করা। তো আপনি জাস্ট এখানে আপনি আপনার ফটোটি ইম্পোর্ট করবেন। তো ফটো ইম্পোর্ট করার জন্য এখান থেকে এই ক্যামেরা সাইনে ক্লিক করবেন, তারপর আপনি আপনার ফোল্ডার থেকে পছন্দের ছবিটি নির্বাচন করুন। তো আপনাদের দেখানোর জন্য আমি এই ফটোটি নির্বাচন করছি, তারপর এখানে চলে আসবে। তারপর আপনি আঙুল দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, চাইলে জুম আউট জুম ইন করতে পারবেন, যেমনটা আমরা যে কোনো ফটোতে আঙুল দিয়ে জুম আউট এবং জুম ইন করে থাকি। তারপরে পারফেক্টভাবে বসানোর পরে আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। তার জন্য এখান থেকে এই টিটি অপশনে ক্লিক করবেন নিচ থেকে, তারপর এখানে আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন। তো আপনি যদি চান কোনো আইকন অ্যাড করতে সেটাও পারবেন। তার জন্য এখান থেকে এই যে ছাতা অপশন এটার উপরে ক্লিক করবেন, তাহলে এখানে অনেকগুলো আইকন চলে আসবে, আপনি আপনার পছন্দ মতো সেট করে নেবেন। তবে আমার কাছে এরকম সিম্পলি অনেক ভালো লাগে। তো আপনার ইচ্ছা, আপনি চাইলে আরও অ্যাড করে নিতে পারেন, এখানে অনেকগুলো আইকন আছে। ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দ্যাটস ইট। তাহলে এটি আপনার গ্যালারিতে সেট হয়ে যাবে। তারপর আপনি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন, অথবা এখান থেকে ডিরেক্ট আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও শেয়ার করতে পারবেন। একইভাবে আপনি অন্য কোনো দলের জন্য পোস্টার তৈরি করতে পারবেন। যে দলটির জন্য পোস্টার এডিট করতে চান সেই ফ্রেমটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটো ইম্পোর্ট করবেন, তারপরে অ্যাডজাস্ট করবেন, তারপর এখান থেকে কোনো আইকন বা লেখা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, তারপর এখান থেকে সেভ করে দিবেন। তো এখন আসি কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো তার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে, তারপরে উপরের সার্চ অপশনটিতে ক্লিক করবেন, তারপর লিখবেন ওয়ার্ল্ড কাপ 22 ফটো ফ্রেমস। তাহলেই পেয়ে যাবেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারবেন, অথবা এরকম সার্চ করে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা বিশ্বকাপ ফুটবল উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাপোর্ট করুন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরব নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।